নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। 17 জুন 2023 শনি বক্রী হচ্ছে কুম্ভ রাশিতে। 4 নভেম্বর 2023 অবধি শনি বক্রী অবস্থাতে থাকবে কুম্ভ রাশিতে। এই বক্রী হয়ে শনি এই 140 দিন মিথুন রাশির উপর কি প্রভাব বিস্তার করতে চলেছে, মহা ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে দিতে চলেছি। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে থাকুন, এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলবো, যারা ভিডিওটি দেখছেন, প্রতিদিন দেখছেন, অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করুন। শনি বক্রী হচ্ছে মানেই যে খারাপ, এটা কিন্তু নয়। প্রথম কথা, একটা শনিকে নিয়ে ভয় ভীতি কিন্তু রয়েই গেছে। আমি এই জায়গা থেকে আপনাদেরকে বার করে নিয়ে আসতে চাইছি, শনি বক্রী হয়েও কিন্তু ভালো ফল কিন্তু দেয়। বক্রী, মার্গী এবং অতিচারী, এই তিনটি গতি কিন্তু থাকে। অর্থাৎ বর্তমান সময়ে মার্গী আছে, 17 জুন থেকে বক্রী হচ্ছে 4 নভেম্বর পর্যন্ত। বক্রী হওয়া মানে স্লো মুভমেন্ট, শনি এমনি ধীর গতি প্ল্যানেট, আরও ধীর হয়ে যায়। অর্থাৎ ধীর গতিতে শনি কিন্তু গমন করে। মার্গী মানে সোজাভাবে শনি কিন্তু চলে। অতিচারী গতি অর্থাৎ খুব দ্রুত ফাস্ট গতিতে কিন্তু যাই। মার্গী হওয়া মানেই যে খারাপ এটি নয়। আপনার জন্মচকে শনি যদি কুম্ভ রাশিতে, মকর রাশিতে, তুলা রাশিতে, বৃষ রাশিতে যদি এবং মিত্র রাশিতে যদি শনি অবস্থান করে, আমি একটি কথা বলবো, এই সময় বক্রী হওয়ার পর শনি কিন্তু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি ফলই কিন্তু দিবে। শুধুমাত্র এখানে যে আমি পজিটিভ নিয়ে আলোচনা করব সেটি না, আমি দুটি দিক নিয়ে কিন্তু আলোচনা করব। এই 140 দিন যে বক্রী থাকছে, অর্থাৎ বক্রী মানে আমি আবারও বলছি ভয়ের কোনো ব্যাপার না, ধীর গতি, স্লো মুভমেন্ট হয়ে যায়। আর যখন শনি বক্রী হয় কি না, যে ঘরে অবস্থান করে সে ঘরের ফল দেয়, এবং তার আগের হাউস অর্থাৎ আপনার নবমভাবে অবস্থান করছে, নবমভাবেরও ফল দিবে এবং অষ্টমভাবেরও কিছু ফল কিন্তু দিবে। লিখে রাখুন এই কথাটা। এবং বর্তমানে শনি কিন্তু শতবিশা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে অবস্থান করছে এবং বক্রী অবস্থাতে। কোন দিক থেকে আপনাদের পজিটিভ আসতে চলেছে, কোন দিক থেকে আপনাদের নেগেটিভ আসতে চলেছে, আমি একে একে আলোচনা করব। আলোচনাটি শুরু করা যাক। কী রেজাল্ট, কী ফল? প্রথম আসি, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ভাগ্যভাবে শনি বক্রী হচ্ছে এবং 140 দিন শনি কিন্তু বক্রী অবস্থায় থাকবে। ভিডিওটি ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এবং এর সাথে সাথে আরেকটি কথা আপনাদেরকে বলি, একটু একটু আলোচনাটা আপনারা ভালো মতো শুনবেন। যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ রয়েছে কি না, আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবার একে একে আমি আলোচনা করি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের নবমভাবে বক্রী হচ্ছে, আগের ঘর অষ্টমভাবের ফল কিন্তু দিবে। আমি একটি কথা বলবো, এই 140 দিনের মধ্যে আপনারা কাউকে টাকা ধার দিবেন না এবং টাকা ধার কিন্তু নেবেন না, ঋণ দিবেন না, ঋণ নেবেন না। তাতে কি হবে, যদি আপনি ঋণ নেন বা ঋণ দেন, তাতে কি হবে, ভবিষ্যতে কিন্তু এই সমস্যাগুলো বৃদ্ধি করবে, এই অর্থনৈতিক জায়গাটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে। ঋণ দেওয়া, ঋণ নেওয়া, এই দুটো থেকে আপনারা এড়িয়ে চলুন। নাম্বার 2 পয়েন্ট, অষ্টমভাবে আপনার বক্রী হচ্ছে, শত্রুতা হবে, অর্থাৎ জ্ঞাতি শত্রুতা, এটা কিন্তু দেখা যাচ্ছে।
এবং আপনি কোনো পলিটিক্সের শিকার কিন্তু হতে পারেন। জ্ঞাতিশত্রুতা পলিটিক্সের শিকার কিন্তু আপনি হতে পারেন, অষ্টম ভাবেরও কিন্তু ফল দিবে। এবং এর সাথে সাথে অষ্টম ভাবের ফল দিবে যারা আপনার বিশেষভাবে রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দিবে। অকাল সায়েন্স, এই জায়গাটা আপনাদের ভালো ভালো ফল দিবে। গুপ্ত বিদ্যা আপনাদের ভালো ফল দিবে। লিখে রাখুন, শুনি বকরি হয়ে। এবং স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু করবে। নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যভাব, নবম ভাব পিতার ভাব, নবম ভাব ধর্মীয় জায়গা। দেখুন, প্রথম কথা, এই সময় আপনাদের ভাগ্যক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে, দ্রুত কিন্তু কোনো কাজ হবে না, কিন্তু ভাগ্যক্ষেত্রে উন্নতি হবে। যারা উচ্চ শিক্ষা করছেন, হায়ার এডুকেশন করবেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা বিদ্যার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন উচ্চশিক্ষা, তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং এর পাশাপাশি আপনার ঠিক আপনার ভাগ্যভাবে বকরি হচ্ছে কি না, আর একটি দিক আপনাদেরকে দিবে, যারা কোনো প্রপার্টি কিনবেন ভাবছেন, বা কোনো শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, বা আপনি কোনো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, অবশ্যই আপনারা করতে পারেন, কিন্তু একটু ভেবে চিনতে, খুব ধীর গতিতে আপনারা বুঝে তবেই কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করুন। ফিউচারে কিন্তু লাভ পাবেন, কিন্তু আপনাদেরকে বুঝে সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি মিথুন রাশির মানুষ, আপনি মিথুন রাশির মানুষ, এই সময় আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। দীর্ঘদিনকার আটকে গেছে, ডুবে গেছে এমন কোনো কাজ আপনাদের এই সময় হবে। দীর্ঘদিন ধরে ডুবে গেছে, আটকে আছে এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের বড় কোনো ধরনের ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মকর রাশি মার্জকর, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দেখা কিন্তু যাচ্ছে। সরাসরি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন, সন্তানের প্ল্যানিং যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা ফিরে পেতে কিন্তু চলেছেন, মানে দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনারা ফিরে কিন্তু পাবেন। যাদের মামলা মকদ্দমা চলছে, কেস চলছে, বা কোনো জায়গাতে আপনি ফেঁসে গেছেন আইনি জটিলতাতে, সেই জায়গা থেকে আপনারা কিন্তু উঠে কিন্তু আসবেন, এটা নিশ্চিতরূপে কিন্তু বলা যেতে পারে। এবং সরাসরি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, একটি কথা বলবো, শত্রুতা আপনার থাকবে, কিন্তু শত্রু আপনার কাছে পরাজিত হবে, শত্রু কিন্তু আপনার সঙ্গে পেরে উঠবে না। কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক এই সময় কিন্তু দেখা যাচ্ছে। আপনি মিথুন রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। সরাসরি থার্ড হাউসের দৃষ্টি, অনলাইন অ্যাক্টিভিটিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু চোখ কান খুলে কাজ করবেন। একাদশভাবে দৃষ্টি আপনাদের ইনকাম গেইন করবে, আপনাদের এই সময় সফলতা দিবে, আপনাদের প্রফিট দিবে। দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে,
এবং কেরিয়ার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে দুটি দিক থেকে কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এবং আপনাদের যারা রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন, গবেষণামূলক যারা পড়াশোনা করছেন, আপনি মিথুন রাশির মানুষ বিশেষভাবে লাভ পাবেন। কী উপায় করবেন আপনারা? শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং হনুমান চল্লিশ পাঠ করুন। নমস্কার।